দুর্গাপুজোর পরই বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা এবার একটি প্রাচীন কালী মন্দিরে ভংচুর চালিয়ে প্রতিমা গুড়িয়ে দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে ছিনাইদহ জেলার দৌতিয়া গ্রামে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ তাৎপর্যপূর্ণভাবে দুর্গাপুজোয় সন্ত্রাসবাদী হামলা ও সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা ছিল বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই শারদ উৎসব পালিত হয়েছে কিন্তু বিজয়া দশমীর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কালী মন্দিরে হামলা স্পষ্ট করে দিচ্ছে যে দেশের সাম্প্রদায়িক শক্তিগুলি হিংসা উস্কে দিতে বদ্ধপরিকর দৌতিয়া কালী মন্দিরের সভাপতি সুকুমার মণ্ডল জানান দৌতিয়া গ্রামে বর্তমানে চোদ্দটি হিন্দু পরিবারের বসবাস শত বছরের পুরাতন দৌতিয়া কালী মন্দির শুক্রবার ভোরে তিনি জানতে পারেন কালী মন্দিরের কালী প্রতিমাকে ভাঙচুর করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে আসলে বিষয়টা হচ্ছে যে আমি সকালে বাড়িতে ছিলাম আমার বাড়ির মন্দির থেকে একটু দূরে আমার সেক্রেটারি সাহেব সকালে ফোন দিল যে এরকম তাড়াতাড়ি এসো মন্দিরের হলো প্রতিমা ভাঙচুর করছে বা রাস্তায় এসে রাখছে পরে আমি তাৎক্ষণিকভাবে আসলাম কয়টার দিকে এটা সকাল ছয়টার দিকে এসে দেখলাম যে ওই রাস্তার উপরে ওখানে তিন রাস্তার মাথা আছে ওইখানে হচ্ছে আমার এই কালী মায়ের মাথা প্লাস হইলো যে মুন্ডুমারাটা সহ ওইখানে মেন রাস্তার উপরে সবাই রাখছে ওটা আমি দেখার পরে তাৎক্ষণিকভাবে আমার রানিং সিএমের মতিয়ার রহমান বিশ্বাস ওনার কাছে গেলাম ওনার কাছে গিয়ে বিস্তারিত বললাম বলার পরে উনি ওসি সাহেবের রিং দিল ওসি সাহেব যে আমি আসি তারপরে উনি আসছে আসার পরে তো এই অবস্থা এখন এখন কি মানে এই ভাঙচুর নিয়ে আপনার কোনো অভিযোগ আছে আসলে আমার তো আমার আমার আমি আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও এখানে পূজা করে আসছে এবং আগে পাকা মন্দির ছিল না খেলের মন্দির পাটকারি বেড়া দিয়ে হয়েছে তারপর আজ পর্যন্ত এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই এখানে যারা স্থানীয় মুসলমান সম্প্রদায় আছে এরা অত্যন্ত ভালো এবং

এটা তো কারণ বলার মত নেই শুন বহু দিন মানে আমরা জানিনা যে জায়গা মন্দির আমার বাপ দাদাও মনে জানে না হ্যাঁ তার আগেতে এই জায়গা মন্দির চলতে কোনো ঘটনা ঘটি নাই মানে আপনি জানেন না যে এখানে মন্দির হ্যাঁ আমি তো জানি ও যে বললেন যে আমরা জানতাম না মানে আগেতে কোনকালে হয় যে এইটাকে বলার কোনো সুযোগ তো মানে এত পুরাতন হ্যাঁ আমরা কি করে আপনি কখন জানতে পারলেন যে আমরা আমার মামাবাড়ি হলে এই গ্রামে তারপরে তো যে আমরা জানি যেন মন্দির না এই ভাংচুরটা কোন সময় জানবেন আপনি এই সকাল বেলা করছি সকালে কতদিন আছেন এখানে এই তিন মাস চার আপনি বা কখন জানলেন যে বা প্রতিমাটা ভাঙচুর হয়েছে এই সাতটা সাড়ে সাতটার দিকে সাতটার সাড়ে দিকে মানে নামাজ পড়ে বা ঘুমাইছেন মনে হয় নাকি না আমরা নামাজ পড়ে পড়ে আছে ও প্লাসে আছি তো এখানে একটি লোকজন আলাদা বেলা করতেছে আমাকে বলতেছে যে হুজুর এখানে এই ঘটনা ঘটছে আল্লাহ তো এটা কি আবার কি করবো প্রতিমা ভাঙচুর নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দৌতিয়া কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে রাস্তায় ফেলে রাখে নিন্দায় সরব একাধিক মহল পুলিশ সূত্রে খবর এই ঘটনায় মামলা দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন তবে অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সকলে বাংলাদেশ থেকে শাহিদুল হাসান খোকনের রিপোর্ট আজতাক বাংলা